120 ওরকম দাম চাইবো না, কিন্তু দাম চাইবো একদম 1 লক্ষ টাকা হলে বিক্রি করবো। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 8 লাখ, আর বিক্রির দাম 6 লাখ হলে ছাড়বো। 6 লক্ষ? হ্যাঁ। এটা তো মহিষের অভাব নেই, কিন্তু কোয়ালিটি ফুল মালের খুবই বড় অভাব। আচ্ছা, আপনি একটা কোয়ালিটি ফুল আপনি দাবি করছেন? অবশ্যই দাবি করছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষি ঘর আজকে ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাট গাবতলি হাটে অবস্থান করছে। অনেকে বলছে যে মানিক ভাই আমাদের মহিষের ভিডিও দেখান, কুরবানি উপযোগী। সেই মহিষ খুঁজতে খুঁজতেই আমরা কিন্তু এই গাবতলি হাটে, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম সিরিয়াল, ছোট বড় মাঝারি সাইজের যে মহিষগুলো রয়েছে, মহিষের মালিক যিনি রয়েছে তার সাথে কথা বলবো, এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। সঙ্গে থাকুন আমাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বেচাকেনি কেমন হচ্ছে ভাই জান? আলহামদুলিল্লাহ। মহিষ কতগুলো আছে? মহিষ আছে আমার এখন আছে 20টা। সব কুরবানি উপযোগী ইনশাআল্লাহ? এখান থেকে তো শুরু? হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, একটু বেশি সময় নেব না, একটু দেখান আমাদের এটা আসলে কি জাতের মহিষ ভাই? এটা হলো দেশাল, অরিজিনাল দেশাল মহিষ। অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল। দাঁত কয়টা? এটা 4টা দাঁতছে। 4টা দাঁতছে জি। কি মানে জাত তো দেশাল। হ্যাঁ। মাংস কেমন হবে ভাই? মাংস এটা হবে 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি জি। বেচা বিক্রির দাম কত চাচ্ছেন? একদম বিক্রির দামটা বলেন। একদম বিক্রির দাম হলো গিয়ে আমি দাম চাইলে চাবো 1 লক্ষ 20, ওরকম দাম চাইবো না, কিন্তু দাম চাইবো একদম 1 লক্ষ টাকা হলে বিক্রি করবো। 1 লক্ষ? হ্যাঁ। এ তো হাড্ডি ছাড়া শরীরে কিচ্ছু নাই ভাই। এটা? হ্যাঁ। এর দেশাল মহিষে তো আর আপনার ঘাট ছাড়া কিছু খায় না, শুধু ঘাস খায়। গা শুধু ঘাস খায়। ভাই বাসা কোথায়? আমার বাসা বরিশালে। এগুলো বরিশালে নাকি? সব বরিশালে। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা আছে? এটা এটা হলো গিয়ে আপনার দাম চাইবো না, এটা হলো 1 লক্ষ 10। 1 লক্ষ 10 জি। মাংস কেমন হবে? এটা হলে যে 3 মণ 20 কেজি। 3 মণ 20 কেজি জি। বিক্রির দাম 1 লক্ষ 10? বিক্রির দাম 1 লক্ষ। আচ্ছা, তারপরে যেটা আছে ভাই? এটাও 1 লক্ষ 10। একটু এদিক করে দেন যেন দর্শক বুঝতে পারে আপনার মহিষ। এটার মাংস কেমন হবে? এটা হলো যে এটাও 3 মণ 10। 3 মণ 10। দাঁত কয়টা? এটা দাঁত হলো যে 2টা। দাঁত 2টা জি। আচ্ছা, এটাও 1 লক্ষ? হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা আছে? এটাও 1 লক্ষ 10। ওই সেম 3টা সেম। 1 লক্ষ 10 না 1 লাখ ভাই? 1 লক্ষ 10। ও 1 লক্ষ 10, সরি আমি তো 1 লাখ বলে ফেলছি ভাই। না 1 লক্ষ 10। 1 লক্ষ হলো দেওয়া যায় না? না ভাইয়া, আমি ওই যে ফিক্সড প্রাইস বলে দিছি আপনার দর্শকরা যেন আইসা দামাদামি না করতে হয়। আচ্ছা, তারপরে যেটা এই যে গোল্ডেন গোল্ডেন একটা ভাব আছে, এটা এটা? হ্যাঁ। এটা ওই যে একই প্রাইস। একই প্রাইস জি। এটা গোস্ত কেমন হবে? এটা হয়তো বা 2 কেজি বেশি 2 কেজি কম, ওই 3 মণ 10-এর এর মধ্যেই। দাঁত কয়টা? দাঁত 2টা। দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি তো 1 লক্ষ 22, কিন্তু বেচবো 1 লক্ষ 10। 1 লক্ষ 10 মানে এই 3টা প্রায় কাছাকাছি দামে? 4টা। 4টা জি। আচ্ছা, তারপরে যেটা আছে ভাই? এটা এটা হলো গিয়ে আপনার 4 মণ হবে। হ্যাঁ, এটা 4 মণ হবে, কিন্তু এটা হলো যে 1 লক্ষ 25 হাজার দাম চাচ্ছি, 20 হলে বিক্রি করবো। 1 লক্ষ 20? 20। আচ্ছা, দাঁত কয়টা? দাঁত হলো 4টা। দাঁতে 4টা। গোস্ত কেমন হবে? গোস্ত হবে 4 মণ। 4 মণ। আচ্ছা ভাই, তারপরেটা? এটা? হ্যাঁ। এটা হলো গিয়ে দাম চাচ্ছি 1 লক্ষ 65। একটু এদিক করে দেন ভাই, কারণ এত দাম দামি মহিষ যেন দর্শক বুঝতে পারে। এটা 5.5 মণ। 5.5 মণ আছে জি। দাঁত কয়টা? দাঁত হলো 4টা। দাঁতে 4টা। কেমন মানে বিক্রির দামটা একটু বলেন। বিক্রির দাম হলো গিয়ে 1.5 লক্ষ। 1.5 লক্ষ জি। আর একটু কমবে না? না, ফিক্সড। ফিক্সড। আচ্ছা, তারপরে যেটা আছে ভাইজান? এটা হলো গিয়ে আপনার দাম চাই 65, কিন্তু ওটা না 55 হলে বিক্রি করবো। 1 লক্ষ? 1 লক্ষ 55 জি। এটার গোস্ত হবে কেমন? এটা হবে 6 মণ। 6 মণ। এটা কি দেশি? দেশি, সবগুলো দেশাল। এখানে দেশাল সুন্দরবনের মহিষ ছাড়া একটাও নেই, কোনো মহিষে মানে পাতা ঘাস ছাড়া অন্য কিছুই খায়নি, পানি সব সুন্দরবনের। সব সুন্দরবনের। আচ্ছা, এটার দাঁত কয়টা ভাই? এটার দাঁত হলো যে 6টা। 6টা। কোনো রোগ টোক নাই তো? না 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 না, কোনো রোগ টোক নেই। আচ্ছা, একদম বিক্রির দাম কত হয় জান এটা? এটা 55, 1 লক্ষ। আর নাম বেলা নিচে? না, এখন যদি আইসে একজন 1000 কম দেয় সেটা তো আর কিছু করার নেই। আচ্ছা, তার মানে হাতে মোটামুটি রাখতেছেন? হাতে হয়তো বা দেখা 2-1 হাজার টাকা কম দিলে কিছু বলার নেই। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে যেটা আছে ভাই? এটা? হ্যাঁ। এটা হলো কি 55? ওই সেম। সেম? সেম, একই দাম? একই দাম। আচ্ছা, তারপরেটা? এটা ওই সেম। এটাও সেম? হ্যাঁ। আচ্ছা, তারপরেটা? তারপরেটা হলো যে 1.5। এটা 1.5 লক্ষ? 1.5 লক্ষ। এটা গোস্ত হবে কেমন? এটা হলো কি আপনার 5.5 মণ? 5.5 মণ। দাঁত কয়টা? দাঁত 2টা। দাঁতে 2টা। তারপর একটা ভাই? এটা হলো কি আপনার 1 লক্ষ 60। 1 লাখ 60 দাম চাচ্ছি। আচ্ছা, দুধের বিক্রির দাম 1.5 লাখ? 1.5 লাখ। আচ্ছা, মাংস হবে কেমন? এটা হলো কি আপনার 5.5 মণ? ওই একই 5.5 মণ। না, দাঁত কয়টা ভাই? 2টা। দাঁত 2টা। তারপরেরটা? তারপরেরটা হলো কি ভাই, দাম চাচ্ছি 1 লক্ষ 70, কিন্তু বিক্রি রেট হলে যে 60। 1 লাখ 60? 1 লাখ 60। এটার গোস্ত হবে কেমন? এটার গোস্ত হবে গিয়ে আপনার 6.5 মণ। 6.5 মণ। দাঁত কয়টা ভাই? দাঁত হলো যে 4টা। 4টা। আচ্ছা, তারপরে লাস্টে যেটা সিক্রেট দিক করে দেন ভাই,
এটা দাঁত কয়টা? এটাও চারটা দাঁত। এটাও চার দাঁত। এটা টোটাল মাংস কেমন হবে? এটা বড় মহিষ মনে হচ্ছে। হ্যাঁ, এটা সাত মন মাংস আছে। সাত মন আছে? জি। আচ্ছা, কেমন বিক্রি হবে হবে এটা? এটা বিক্রি করতে চাচ্ছি আপনার, দাম চাচ্ছি তো 2 লক্ষ 2 লক্ষ 20, ওরকম দাম চাওয়ার প্রয়োজন নাই। কারণ আপনার এখান থেকে যারা দর্শকরা আসলে যেন বিভ্রান্ত না হয়, এসে যেন মানে খুব ই করে কিনতে পারে, এই জন্য 1,70,000 টাকা হলে বিক্রি করবো। 1,70,000 মাংস যে সাত মন বললেন, আসলে হবে সাত মন? অবশ্যই ইনশাআল্লাহ। আর মহিষের মাংস অনেকে হয়তো বা আসলে বলে যে আইডিয়া করতে পারে না, কিন্তু গরুর থেকে মহিষের মাংসের ওয়েট কিন্তু অনেক বেশি। যারা জানে এবং কষাইদের কাছে জিজ্ঞেস করতে বলবেন, মহিষের মাংস, দেশাল মহিষের মাংস অনেক ওয়েট বেশি। আচ্ছা ভাই, জানার নাম কি? আমার নাম ইরাক। ইরাক ভাই, আপনার ফোন নাম্বার একটু বলে দেন দর্শক যদি মহিষ নিতে চায়। 0170 5454 5450 5030 2 3 2 3 2 9 9। ভালো থাকবেন ইরাক ভাই, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন, দর্শকরা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। যদি ভালো লাগে সবাই আসবেন। জি, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছি। চাচা বাসা কোথায়? পাবনা। মহিষ কোথাকার? পাবনা। কয়টা আনছেন? দুইটাই। এই দুইটাই? হ্যাঁ। লাল মালা পরে রাখছেন? হ্যাঁ। মাশাল্লাহ, তো বিশাল বড় বড় চাচা। প্রথম যেটা দেখতে পাচ্ছি, এটার ওজন আছে কতটুকু? এটার ওজন আছে 20 মন। হ্যাঁ। কিসে মাপছেন? ক্যালকুলেটর এনে লাইভ ওয়েটে মেশিন দিয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পরেরটা? ওটা হলো 30। এটাও মেশিন দিয়ে মাপছেন? হ্যাঁ। আচ্ছা, দাম টাম হচ্ছে চাচা? হ্যাঁ দাম হচ্ছে। কত বলে? দাম বলতে 9 লাখ জোড়া। হ্যাঁ, জোড়া 9 লাখ বলে? হ্যাঁ। দিচ্ছেন না? না। আচ্ছা, তাহলে একটা একটা শুনি আমরা। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ, আপনি যেটা বললেন যে 20 মন হবে, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছে 8 লাখ। আর বিক্রির দাম? বিক্রির দাম 5 লাখ ছাড়ব। 5 লাখ ছাড়বেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি জাতের মহিষ চাচা বলা যায়? এটা হলো মোরল জাত। মোরল জাত? হ্যাঁ। মাথায় তো শিং পেঁয়াজ মাইরা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মোরল। সারা বছর কি মহিষের ব্যবসায় করেন? হ্যাঁ। আচ্ছা, বেচাকিনি কেমন হচ্ছে চাচা? বেচাকিনা খুব খারাপ এবার। খারাপ? হ্যাঁ। মানে বিক্রি বাট্টা হচ্ছে না? না। আচ্ছা আচ্ছা, এইটা চাচা লাস্ট কত হলে ছাড়া যায় একটু বলেন মনটা নরম করে। 5 এরকম ছাড়া যায় না। 5-এর নিচে ছাড়া যায় না? না, খরচই ওঠে না। আচ্ছা আচ্ছা, তারপরে যেটা একটু দেখি চলেন, এটাও তো আরো বড়। হ্যাঁ আরো। এটা কি আসলে 30 মন আছে? হ্যাঁ। মাশাআল্লাহ, এটা তো এটারও তো শিং আরো বড় দেখা। মোরল? এটা মোরল। এটাও মোরল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 8 লাখ। আর বিক্রির দাম? 6 লাখ হলে ছাড়ব। 6 লক্ষ? হ্যাঁ। এত বড় বড় মহিষ চাচা নিয়ে আসছেন গাবতলি হাটে, কবে আসছেন? শুক্রবার আইছি। কাস্টমার কি দামাদামি করতেছে? করতেছে, একবার কম দাম কয়, নর্মাল দাম, পালা কেনার দামই হয় না। তাই না? হ্যাঁ। বাসা তো পাবনাতে? হ্যাঁ পাবনাতে। পাবনায় কি দামাদামি উঠছিল? দাম উঠছিল। কত বলছিল? 9 লাখ। 9 লাখ বলছিল জোড়া? হ্যাঁ। তো ওইখানে তো ভালো ছিল মনে হয়। ভালো। চাচা আপনার ফোন নাম্বার একটু বলে দেন। গল্পটা বলতে দিন। আচ্ছা আপনি একটু বলে দেন তাহলে। 0170 0175 0425। একটু আস্তে আস্তে বলেন। 0425 0425 1065 1065 65। আচ্ছা আমি আর একটু বলে দেয়, এই যে শামসুল হক চাচা আপনার নাম? হ্যাঁ। আচ্ছা চাচার নাম্বার মুখস্থ না, আমি একটু বলে দিচ্ছি। 0170 4251065। ভালো থাকবেন চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই জানেন নাম কি? রিপন। রিপন ভাই, মহিষ কয়টা আনছেন? মহিষ দুটোই আনছেন। এই দুটা? হ্যাঁ। মাশাআল্লাহ, বাসা কোথায়? লালবাগ, ঢাকা লালবাগ। জি। আচ্ছা আচ্ছা, কি জাতের ভাই এটা? এটা মুররা। কি জাত? মুররা। মুররা? মুররা। জি। আচ্ছা আচ্ছা, প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার ওজন আছে কেমন মাংসের হিসাব করলে? আপনার 1,080 কেজি আছে টোটালটা স্কেলে। জি। আচ্ছা আচ্ছা, টোটাল 1,080 কেজি আছে, আর দাঁতে চারটা মাত্র। দাঁতে চারটা? কেমন দাম টাম চাচ্ছেন? এটা চাচ্ছে 8 লাখ। 8 লক্ষ চাচ্ছেন? আর বিক্রির দাম? বিক্রি এটা আলোচনা সাপেক্ষে। কাস্টমার দাম টাম বলতেছে? হ্যাঁ বলতেছে। কত বলে ভাই? এটা 5.5 লাখ বলে গেছে আমার খামারে। আমার খামার হচ্ছে আপনার কেরানীগঞ্জে। আপনার খামারের? আচ্ছা আচ্ছা, কতদিন যাবত পালেন এটাকে? এটা পালতেছে আপনার 8 মাস। 8 মাস? খুব বেশি দিন হয় নাই? না, 8 মাস। আচ্ছা আচ্ছা, এই গরু যাচ্ছে। তো মোটামুটি হাতে কতটুকু রাখলেন রিপন ভাই? মানে 8 লক্ষ যে দাম চাইলেন না, সামান্য কিছু আছে এখন কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে। তারপরে খুব বেশি একটা হাটে তো মহিষের অভাব নেই, কিন্তু কোয়ালিটি ফুল মালের খুবই বড় অভাব। আচ্ছা, আপনি একটা কোয়ালিটি ফুল আপনি দাবি করছেন? অবশ্যই দাবি করছেন। আচ্ছা, কি দেখে এত কোয়ালিটি ফুল মনে করছেন? আপনি দেখেন কোয়ালিটি কি আছে ওর মধ্যে, আপনি একটু বলেন। আপনার মই হাইট আর লেন্থ দেখেন, আর এই হাইট আর লেন্থ, এই ওয়েটের ওর দাঁত হচ্ছে মাত্র 4টা।
আচ্ছা তো এটা কি কোয়ালিটির জন্য যথেষ্ট না লেন্থ আছে আপনার 9 ফিট হাইট হচ্ছে আপনার 5.5 ফিট মানে এটা আরো বড় হবে আপনি বলতেছেন ইনশাআল্লাহ আরো বড় হবে এটা আচ্ছা তারপরে যেটা আছে আমারই ভাই যদি চায় জানা আমি এটা নিয়ে পালবো তো উনি রাখতে পারে এটা এত মাত্র 4 দাঁতের মইছে এটা তো এটা আরো রাখার উপযোগী আছে আচ্ছা আচ্ছা তারপরে যেটা আছে ওইটা আসেন দেখেন আসেন একটু যাই আমরা চলুন এটা কি জাতের ভাই জান এটা ইন্ডিয়ান একটা জাত এটা জাতের নামটা আমার ঠিক জানা নাই এটা 980 কেজি আছে দাঁতে মাত্র 2টা 980 আছে জি এটা কি ডিজিটাল স্কেল মেশিনে মাপা ডিজিটাল স্কেল মাপা জি আর দাঁতে 2টা দাঁতে 2টা 2টা হাইট আছে আপনার 5.5 ফিট এটাও হাইটে 5.5 ফুট জি আর লম্বায় লম্বা আছে আপনার 8 ফিট 8 ফিট তার মানে এটা তো আরো অনেক বড় হবে এটা আরো ইনশাআল্লাহ আরো বড় হবে আচ্ছা আচ্ছা এটা খা আপনার খামারে কতদিন যাবত আছে এটা 1 বছর 1 বছর ওরে ছোট থাকতে আনছিলাম আমি ছোটবেলায় নিয়ে আসছিলাম হ্যাঁ দাম চাচ্ছেন কেমন ভাই জান এটা এটা চাচ্ছে 7.5 লাখ আর বিক্রির দাম এগুলো আলোচনা সাপেক্ষে আলোচনা মানে এমনি বলবেন না 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 এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা খামারে কি এগুলোর দামাদামি হচ্ছিল ভাই হ্যাঁ কেমন কেমন উঠছিল বলা যায় এটা 5 লাখ টাকা উঠছিল এটা ছাড়েন নাই তাহলে একটা আইডিয়া পাওয়া গেল যে আপনি 5 লাখ হতেও ছাড়বেন না এটা এখন পরিস্থিতি আর পরিবেশ কখন কোথায় নিয়ে যায় এটা তো বলা যায় না বাকিটা কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নেওয়া যাবে আচ্ছা রিপন ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন এত বড় বড় মহিষ যদি কোনো ভাই নিতে চায় 01776 07 47 67 67 67 67 আমার খামারের নাম হচ্ছে আলজামি এগ্রো কেরানীগঞ্জ কাঠালতলি বাজার ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ জি ভাই আপনি একটু করেন